লক্ষীপুরের রাজদীপ গোয়ালার সমর্থকরা রাজদীপকে টিকিট প্রদান না করায় অনেকটাই ক্ষুব্ধ রয়েছেন নীরব। তবে এই কথা মানতে নারাজ রাজদীপ গোয়ালা, বললেন অনেকেই বিজেপিতে যোগদান করে করছেন কাজ, এমনকি তিনি নিজেও চালিয়ে যাচ্ছেন প্রচারের কাজ। আমার সমর্থকগণকে আমি অলরেডি বলে দিয়েছি, অনেকেই বিজেপি দলে যোগদানও করে দিয়েছেন এবং এখন ওনারা দলের কাজও করছেন। মই নির্বাচনী প্রচারত এতিয়া করে আছো লক্ষীপুরত, আপনাদেরকে হয়তো পোৱা নাই, আপনাদেরকে সুধিলে আপনাদেরকে জানিব যে মই লক্ষীপুরের বিভিন্ন বাগান অঞ্চলত আমার কেন্ডিডেটের প্রচারত মই গৈছো। পঢ়া দিনত দলে মোক যি ঠাইত কব সেই ঠাইত মই গৈ প্রচার করিম, দলের প্রচার করি, খুব ভাল সম্ভাবনা বিজেপি ইয়াতে জিকিব। মই আপনাকে এটা কম, মই মোৰ নিজৰ স্বার্থত মই দলত অহা নাই, মোৰ রাজনৈতিক মানে ভবিষ্যৎ এইবিল নয়, দেশৰ ভবিষ্যৎ কি, আমাৰ রাজ্যৰ ভবিষ্যৎ কি, এই চিন্তাধারা করে মই বিজেপি দলত যোগদান করেছি।